হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই বং মোটিভেশনের আরেকটি নতুন এপিসোডে। যখন আমরা ইয়াং থাকি বা আরও স্পেসিফিকভাবে বললে বলা যায় যখন আমরা ছাত্র অবস্থায় থাকি, তখন এই পৃথিবী বা আমাদের পরিবার আমাদেরকে প্রাত্যহিক জীবনে কাজের চাপে ফাঁসায় না, আমাদের তেমন কোনো টেনশন থাকে না। তখন আমাদের ভিতরে একটা আগুন থাকে, জোশ থাকে, পজিটিভ মনোভাব থাকে, আমরা ওই সময় অপটিমিস্টিক থাকি। আমরা ভাবি জীবনে যা খুশি তাই করতে পারবো, যা খুশি মানে সব কিছুই। ওই ছাত্র বয়সে যখন আমাদের জিজ্ঞাসা করা হয় বড় হয়ে তুমি কি হবে, তখন আমার বা আপনার উত্তর এমন হয় যেটা দুনিয়া হজম করতে পারে না, কারণ অন্যদের কাছে সেটা অবাস্তব মনে হয়। কিন্তু আপনার আপনার ওই স্বপ্নের উপর পুরোপুরি বিশ্বাস থাকে, আর ওই সময় যে যাই বলুক না কেন আপনি প্রস্তুত থাকেন স্বপ্ন পূরণের জন্য সব কিছু করতে। কিন্তু সমস্যাটা কোথায় তৈরি হয়, কখন আমাদের গাড়ি লাইনচ্যুত হয়ে যায়, চলুন সেটা দেখে নেওয়া যাক। কিছুদিন পর আমরা বড় হয়ে যাই, আমাদের বুদ্ধিও একটু বাড়ে, আর দুনিয়া আমাদের সেফ খেলতে শিখিয়ে দেয়। আরও সহজ ভাষায় বললে বলা যায় কিভাবে রিস্ক না নেওয়া যায় এটা শিখিয়ে দেয়। শুধুমাত্র এটাই আমাদের বলা হয় না, বরং আরও এক ধাপ এগিয়ে আমাদের ব্রেন ওয়াশ করে মস্তিষ্কের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় যে আমরা কতটা দুর্বল, আমরা ভিন্ন ধরনের কিছু করতে পারবো না, আমরা আউট অফ দ্য বক্স কিছু করতে পারবো না, কারণ আমরা মধ্যবিত্ত, আমাদের বেশি টাকা পয়সা নেই। আমাদেরও ওটাই করতে হবে যেটা বাকি সবাই করছে, আমাদের কলেজে যেতে হবে, তারপর একটা সরকারি চাকরি পেতে হবে এবং বিয়ে করে সেটেল হতে হবে, বাস এটাই হলো আমাদের জীবন, এটাই হলো আমাদের জীবনের আসল সত্য। আমাদের এটাই শেখানো হয় আর আমরা এটা মেনেও নেই, কারণ এগুলো যারা বোঝান তারা আমাদের নিজের লোক হন। কিন্তু ধীরে ধীরে আমরা বুঝতে পারি আমি হয়তো কখনো আমার হৃদয়ের কথা শুনিনি, আমি তো শুধু লোন, ইএমআই এসব পে করতেই লেগেছিলাম, আমি তো কখনো রিস্ক নেইনি। বন্ধুরা, এমনটা হবে না, আপনি লিমিটলেস, আপনার কোনো সীমা নেই, আপনাকে কেউ বেঁধে রাখতে পারবে না। ওই প্রতিটা স্বপ্ন যেগুলো আপনি মন থেকে দেখেন, প্রতিটা স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন। যখন আপনি ওই স্বপ্নের জন্য পাগল হয়ে যান, যখন আপনার মনে হয় হয়তো কোনো শক্তি আপনার আত্মাকে স্বপ্নের দিকে টানছে, যখন আপনি মানসিকভাবে প্রস্তুত থাকেন ওই সমস্ত কাজ করতে যেগুলো আপনার স্বপ্ন পূরণের জন্য করতে হবে, তাহলে আপনি ওই স্বপ্নকে অবশ্যই পূরণ করতে পারবেন। হিন্দিতে বহুল প্রচলিত একটি লাইন আছে, আগার কিসি চিজ কো দিল সে চাহো তো পুরি কায়না তুসে তুমসে মিলানে কি কোশিশ মে লাগ জাতি হে। এই লাইনটা শুধুমাত্র বলার জন্যই নয়, আপনি সমস্ত সফল ব্যক্তিদের জীবনী দেখলে জানতে পারবেন তারা তাদের স্বপ্ন নিয়ে কতটা পাগল ছিল, আর সেই কারণেই আজ তারা সফল। অন্য কারোর উপর ভরসা করার আগে নিজেই নিজের স্বপ্নের উপর ভরসা করতে হবে, কেউ আপনাকে সাহায্য করবে না যদি আপনি নিজেই নিজেকে সাহায্য না করেন। আপনি কিছুই নাই দুনিয়ার জন্য যদি আপনি নিজেই নিজের স্বপ্নকে কদর না করেন। আমাদের মধ্যে অধিকাংশের একটা বড় সমস্যা হলো আমরা অন্য সফল ব্যক্তিদের অনুসরণ করতে থাকি, তাদের স্বপ্ন নিয়ে মাতামাতি করতে থাকি, কিন্তু আমরা নিজের স্বপ্ন নিয়ে অতটা ভাবি না। আপনি হয়তো কখনো কখনো অনুভব করেছেন আপনার মধ্যে গায়ক হওয়ার বা নায়ক হওয়ার বা হয়তো ব্যবসায়ী হওয়ার বা ফটোগ্রাফার বা কবি হওয়ার ইচ্ছা রয়েছে, কিন্তু এই সমাজের সংসারের প্রতিদিনকার রুটিনে ফেসে গিয়ে সেই ইচ্ছা সেই স্বপ্ন যেন কোথায় হারিয়ে যাচ্ছে। কিন্তু বন্ধুরা, এখনও বেশি দেরি হয়নি, বিশ্বাস করুন, একবার রাস্তা খোঁজার চেষ্টা করুন, নিশ্চয়ই স্বপ্ন পূরণ হবে। কেএফসির ফাউন্ডার কর্নেল স্যান্ডার্স 62 বছর বয়সে গিয়ে তার স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়েছিলেন, আর আপনার বয়স তো সবেমাত্র 20 বা 22 অথবা সর্বোচ্চ 30 বছর। তো এগিয়ে চলুন, বেরিয়ে পড়ুন স্বপ্ন পূরণের দিকে। বং মোটিভেশন সর্বদা থাকবে আপনার পাশে।